আমরা বনানীতে 17 নম্বর রোড শেরিনা। অ্যাকচুয়ালি আমরা শেরিনাতে যাবো না, আমরা যাবো চিটংয়ের মেজবান হাইলে আয়ুন রেস্টুরেন্টে কালা ভুনা খেতে। তো চলেন যাই, দেখি আজকে একজনের মেজ্জানে সেট মিল 250 টাকা, এর সাথে আছে মেজ্জানে গোস্ত, সোনার ডাইল, হোয়ারে যথেষ্ট পরিমাণে সাদা ভাত, একজনের হালাভুনা সেট মিল 290 টাকা, এটা হচ্ছে একজনের জন্য কালাভুনা, সোনার ডাইল, হোয়ারে যথেষ্ট পরিমাণে সাদা ভাত, সোনার ডালের সাথে যথেষ্ট পরিমাণে সাদা ভাত, আর মেজ্জানে খিচুড়ি মিল 170 টাকা, মেজ্জানে গোস্ত 1 কেজি 80 টাকা, মেজ্জানে গোস্ত 1/2 কেজি 400, মেজ্জানে গোস্ত 250 গ্রাম 200 টাকা, হালাভুনা 1 কেজি 1400 টাকা, তারপরে হালাভুনা 1/2 কেজি 750 টাকা, সোনার ডাইল 1/2 কেজি, সোনার ডাইল 1 কেজি 350 টাকা, সোনার ডাইল 1/2 কেজি 200 টাকা, সাদা ভাত 1 হাঁড়ি 100 টাকা, বোরহানি 60 টাকা, ফিননি 30 টাকা, আর ফিননি মিনারেল ওয়াটার 15 টাকা, ঠান্ডা পেপসি, আর হচ্ছে টেকওয়ে প্যাকেজ আছে 1280 টাকা, আর হচ্ছে 675 টাকা। তো অ্যাকচুয়ালি আমরা অর্ডার করেছি একজনের হালাভুনা সেট মিল 290 টাকা, আর মেজেনে খিচুড়ি মিল 170 টাকা। মেজবান হাইলে আয়ুন বনানি আউটলেটে আসছি আমরা। তো আমরা যে খাবার অর্ডার করেছিলাম, আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে খিচুড়ি সেট মিল 170 টাকা প্রাইস, এটা হচ্ছে রাইস অ্যান্ড কালাভুনা, আর হচ্ছে সোনার ডাইল, আর এটার সাথে হচ্ছে আনলিমিটেড রাইস, এটার প্রাইস হচ্ছে 290 টাকা। তো এখন দেখি আমরা টেস্ট করি, আজকে আগে আমরা খিচুড়িটা দিয়ে টেস্ট করি। তো খিচুড়িটার সাথে আপনাদের দেখাই খিচুড়ির সাথে কয়টা মাংস দেওয়া আছে। খিচুড়ির সাথে এখানে 1 পিস একটা হাড়ের টুকরো, আর হচ্ছে 2 পিস, 3 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, তো আচারেরও আচারও দেওয়া আছে, জলপাইয়ের আচার, 6 পিস বিফ দেওয়া, ঠিক আছে। তো দেখি এখন টেস্ট করে কেমন। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছনার ডাইল দিয়ে করা, হ্যাঁ, তো আমরা যেহেতু বাঙালি সো আমরা হাত দিয়েই ট্রাই করি। Thank you.
মাংসটা খুবই সফট, মাংসটা খুবই সফট সেদ্ধ হয়েছে ভালো পরিমাণে। স্পাইসি, এত স্পাইসি যে আসলে কী বলবো, পুরো ইয়ে সহ ইয়ে করে যায়। যারা ঝাল খেতে পারেন তাদের জন্য এটা খুবই বেটার একটা মিল, টেস্ট গুড। ওনাদের যে জলপাইয়ের আচারটা এটা খুবই টেস্ট, শসা ট্রাই করলাম। খিচুড়িটার টেস্ট অসাধারণ, আসলে আপনারা খেলে পরে বুঝতে পারবেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, যদিও এই খিচুড়ি লাভার আমার কাছে খুবই ভালো লেগেছে। আমের আচার, আমরা একটু সোনার ডাল দিয়ে ট্রাই করব এখন। তার আগে আপনাদের দেখাই সোনার ডাইলে মাংস কয় পিস, এখানে হাড়, এখানে ডাইল, ছোট মাংসের টুকরা, হাড় আছে, মাংসের টুকরা আছে। এখন আমরা ভাতটা ট্রাই করব। ভাতটা ট্রাই করব কালা ভুনাটা দিয়ে। এটা চিটাগংয়ের খুবই ট্রেডিশনাল একটা খাবার। এখানে মাংসর পিস দেখেন অনেকগুলো, এক পিস, দুই পিস, তিন পিস, চার পিস, পাঁচ, ছয়, সাত, আট, নয় পিস, মানে সাইজ মোটামুটি ভালোই, বড় বড় নয় পিস। আর এই ভাতটা কিন্তু আনলিমিটেড দেবে, আপনারা যতটুকু চাইলে ততটুকু নেবেন। মাংসটা একটু হার্ড দেখতে পাচ্ছেন, কালো, যার নামে এটা কালো ভুনা, চিটাগংয়ের হালা ভুনা বলে। আসলে এক এক জায়গার গালি এক এক জায়গার বলি। মাংসের সাথে একটা মশলাগুলো খুব ভালো মতো মিশেছে, টেস্টটা খুব ভালো। যারা কালা ভুনা খেয়েছেন তারা তো জানেন এটার টেস্ট, আর যারা খাননি তারা খেলে পরে এটার টেস্টটা বুঝতে পারবেন। আর অ্যাকচুয়ালি চিটাগংয়ের মূল যে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চেরটা খাবারটা টেস্ট আরেকটু বেশি। এটাও ওনারা নতুন ওপেন করেছে এই রেস্টুরেন্টটা, খুব একটা বেশি দিন হয়নি। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টের কত, এখানে কতদিন হয়েছে ওপেন করেছেন? 22 জুলাই। আচ্ছা আচ্ছা। আর
22 জুলাই ওনাদের রেস্টুরেন্ট ওপেন করেছে। ঢাকাতে তো আর কোনো ব্রাঞ্চ নাই, ঢাকাতে ওনাদের এটাই ফার্স্ট ব্রাঞ্চ বনানি আউটলেটে। এখন আমরা একটু সোনার ডাল দিয়ে ট্রাই করছি। আর এদের এই যে ডালের সাথে মাংসটা ছিল, আর ওনাদের এই কালা ভুনার মাংসের যে একটা ফ্লেভার, একটা টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার যা কিনা অথেন্টিক ওনাদের, এটা ওনাদেরতেই পাবেন আপনারা এই ফ্লেভারটা। অন্য কোনো রেস্টুরেন্টে বা অন্য কোনো কালা ভুনার বাবুর্চি শেফের সাথে খেলে আপনারা এই স্মেলটা বা যে একটা ডিফারেন্ট একটা আছে, স্মেল আছে, সেটা পাবেন না। টেস্টটা টোটালি ডিফারেন্ট, খেলে পরে বুঝতে পারবেন। এখন আমরা সোনার ডালটা দিয়ে ট্রাই করছি। ওনাদের ডালগুলো দেখেন আস্ত আস্ত আছে, কিন্তু নরম, ডালগুলো ভেঙে যায়নি, নরম। সোনার ডাল খুবই টেস্ট হয়েছে অ্যাকচুয়ালি। এটা আমরা আসলে অনেকে হাসির মাথা বা হাড্ডি টাড্ডি দিয়ে এগুলো দিয়ে করা হয়, খাসির মাথা বা গরুর হাড়ি হাড় যেখানে হাড় জাতীয় মাংসগুলো দিয়ে এটা আসলে বেশি রান্না করা হয়ে থাকে। আর চট্টগ্রামের এটা ট্রেডিশনাল একটা খাবার সোনার ডাল। শশা নিলাম, একটু লেবু নেই, আর একটু চনার ডাল নেই। আমার কাছে এটা অসম্ভব ভালো লেগেছে। অনলি একটু কালা ভুনার মাংস ট্রাই করছি শুধু এখানে মাংসটা। সো গাইস, ভিডিও আর বেশি লম্বা করবো না। কালা ভুনাটা অথেন্টিক একটা খাবার চট্টগ্রামের, খুবই ভালো হয়েছে। খিচুড়িটাও সুস্বাদু, আমার কাছে অনেক ভালো লেগেছে। চনার ডেলটাও ভালো লেগেছে। তো গাইস, আপনারা এক একজনের টেস্ট এক এক রকম, পার্সন টু পার্সন এটা ভ্যারি করে। আর যদি আপনারা এটা ট্রাই করতে চান তো এখানে চলে আসবেন, আর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া হবে। সো গাইস, ভিডিও আর বেশি লম্বা করবো না। মেজ্জান হাইলে আয়ুন রেস্টুরেন্টে, এটা বনানি আউটলেটে, আপনারা যদি টেস্ট করতে চান কালা ভুনা, চট্টগ্রামের একটা অথেন্টিক ফুড, এটা চট্টগ্রামে খুবই ফেমাস একটা খাবার, যদি আপনারা ট্রাই করতে চান তো এখানে চলে আসবেন। কালা ভুনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, চনার ডালটাও ভালো লেগেছে, আর খিচুড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আর এই ভাত যদি আপনারা এই প্লেটারের সাথে নেন, আনলিমিটেড ভাত, তো যারা ভাত খুব বেশি খেতে পারেন তাদের জন্য। আর আজকে এই পর্যন্তই। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।